الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. درشری پرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. بولنا الحمد لله. او مسلمان الله আমাদেরকে ইসলাম দান করেছেন, জোরা করে الحمد لله. আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আল্লাহ এমন কোন সুন্দর নাই যা আমাদেরকে দান করেন নাই, ঠিক কি না? কোন রূপ সুন্দর দেখার জন্য অন্য কোন ধর্মওয়ালার কাছে আমাদেরকে যেতে হবে না, কতক্ষণ ঠিক কি না? আজকে আফসোস লাগে, মুসলমান মায়ের সন্তানরা ইহুদি নাসারাদের পিছনে দৌড়ায়, তাদের আশেক হয়ে গিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। ময়দানে মাহশরে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি মেসির সাথে জান্নাতে যাইবা না নবীর সাথে, কার সাথে? মেসির সাথে যদি বলি কে যাবেন, কেউ হাত বাড়াবেন? নেইমারের সাথে কেউ হাত বাড়াবেন? তাহলে কেন কেন দিনী প্রতিষ্ঠানে দশটা টাকা দিতে হয়তো আমাদের অনেক কষ্ট, অনেক হিসাব নিকাশ, মাইলকে মাইল। আমি ওই দিন এই মাহফিলে গেছিলাম তাড়াইল, কিশোরগঞ্জে তাড়াইলে, এই যে গাড়ি চলতেছে আর্জেন্টিনার পতাকা তো শেষ হয় না, কয়েক কিলোমিটার লম্বা পতাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঈমানদেরকে খুশি করার জন্য পতাকা লটকাইছো, মদিনার পতাকা লটকাইতে তোমার মন চায় না। আল্লাহু আকবার, আল্লাহ তুমি ক্ষমা করো, জোরে কোন আমিন। মুসলমান, রানী ইসাবেলা যখন ক্ষমতায় ছিল স্পেনে, তখন সে তার স্বামী মিলে আলেম ওলামাদেরকে মসজিদে ঢুকাইয়া বাইরে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, আর সাধারণ মুসলমানদেরকে জাহাজে ঢুকাইয়া সাগরের মাঝখানে জাহাজ ফুটা করে দিয়ে ডুবিয়ে মেরেছিল। কিছু মুসলমান ট্রলারে করে, ডিঙ্গিতে করে, নৌকায় করে আর ব্রাজিলে আশ্রয় নিয়েছিল, কোরআন ছিল সাথে, বলেছিল আল্লাহর কোরআন সাক্ষী আপনাদের গদি দখলের জন্য নয়, জীবন রক্ষা করার জন্য আমরা নদী সাঁতরায় আইছি, আমাদেরকে একটু আশ্রয় দেন। তখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের নারী পুরুষ মুক্তিযোদ্ধাদেরকে যেরকম লাইন ধরে ব্রাশ ফায়ার করেছিল, এইভাবে ব্রাজিলের কর্তৃপক্ষ তখনকার স্প্যানিশ মুসলমানদেরকে লাইনে দাঁড় করিয়ে লাখো লাখো মুসলমানদেরকে গুলি করে সাগরে ফেলে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এটি তো আরো শত বছরের আগের ইতিহাস, আজকের ইতিহাস শুনেন। আজকে কয় তারিখ? ১৯ তারিখ। একটু আগে কিসের নামাজ পড়া হয়েছে? ইশারের নামাজ। এই ইশারের নামাজের আজানটাও আর্জেন্টিনা ব্রাজিলে উন্মুক্ত আকাশে দিতে দেওয়া হয় নাই। আজকের হিসাব করেন, গতকাল বাদ দেন, আজকে পর্যন্ত তাদের দেশে মুসলমানদের আজানের ধ্বনি মসজিদের উপরে মিনারায় দাঁড়িয়ে অথবা মাইকের মাধ্যমে দেওয়ার কোনো পারমিশন নেই। নামাজ পড়ে দরজা আটকায়া পরে সামনের কাতারে কোনায় দাঁড়ায়া আমাদের দেশে মুয়াজ্জিনরা একামত যেমনে দেয় আস্তে আস্তে চুপচাপ, এরকম মসজিদের কোনায় দাঁড়ায় আজান দিয়ে দেয়, মিনারায় দাঁড়ানোর সাহস নাই, সুযোগ নাই, মাইক চালানোর সুযোগ নাই, যেরকম নাউজুবিল্লাহ। আয় তমাশা গাহে আলম রোয়ে তো তো কো যা বাহারে তমাশা মেরবি। আল্লাহর ওলি বলেন সব রূপ সুন্দর দিয়ে আমার আল্লাহ
ইমানদার তোমাকে ভরে দিয়েছেন তুমি কার সৌন্দর্য দেখার জন্য বেঈমানদের পিছনে দৌড়াও অত্যন্ত আফসোসের বিষয় কথা কোন ঠিক কিনা আল্লাহ এমন সম্মান দিয়েছে এই জমিনের উপরে আল্লাহ রাসূলের পরে ইমানদারদের ইজ্জত কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি وللمؤمنين ولكن المنافقين لا يعلمون الله اكبر الله বলেন इज्जत আমি আল্লাহর সম্মান আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের আমি আমার রাসূলের সম্মানের পরে সম্মান এই জমিনে ইমানদারের কথা কো ঠিক কি না ولكن المنافقين لا يعلمون কিন্তু এই কথাটা কাফের বেঈমান মুনাফিকরা বুঝে না কথা কোন ঠিক কি না মুনাফিকরা মনে করে মুসলমান কি মুসলমান এটা কোন জাতি নি এটা কোন হিসাবের জাতি না এটা বেঈমানরা শুধু মনে করে না মুসলমান নিজেরাও মনে করে ঠিক কি না মুসলমান হীনমান্যতায় ভোগে নিজেদের আত্মমর্যাদা বুঝে না মুসলমান লিডাররা বলে ধর্মযাত্রার উৎসব তার সবার উৎসব সবার জোরে কর নাউযু বিল্লাহ ধর্মযাত্রার উৎসব সবার যদি হয় তাহলে আমার ধর্মের উৎসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন আসলো না এখানে কোন হিন্দু আছেন কোন খ্রিস্টান আছেন কোন ইহুদি আছেন হাত পরান আছেন তাহলে তারা তাদের ধর্মের সম্পর্কে আত্মমর্যাদা রাখে মুসলমান আমরা এত বেহায়া বেলাজা হইছি আমরা কিন্তু ঠিকই বেঈমানদের অনুষ্ঠানের সামনের খাতারে থাকি এটা কমিশনার সাহেব যাইতে পারে চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধিরা যাইতে পারে এদেরকে সবাই ভোট দিয়েছে ঠিক কি না এরা হিন্দুর ভোট পাইছে ইহুদি নাসারার ভোট পাইছে খ্রিস্টানদের ভোট পাইছে মুসির ভোট পাইছে সামারের ভোট পাইছে এইজন্য তারা যায় এটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয় জনপ্রতিনিধি হিসেবে ঠিক কি না কিন্তু তুমি একটা পাক্কা মুসলমান তিন চিল্লার সাথী চরমনার মুরিদ পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর ওলায় পড়ো তুমি কেমন করে টুপিটা পকেটে রাইখা দুর্গা পূজায় সামনে কালী পূজায় সামনে সরস্বতী পূজার সামনে আল্লাহ কি তোমাকে লাজ লজ্জা দেয় না লাজ শরম আল্লাহ দেয় না তোমাকে ও মুসলমান আল্লাহ ইমানদারকে তিনটা সম্মান দিয়েছেন দুনিয়াতে কয়টা এক নম্বর আল্লাহ রাসূলের পরে এই জমিনে সর্বোচ্চ সম্মানের মালিক ইমানদার যারা কোন আলহামদুলিল্লাহ এই জমিনে সবচেয়ে ইজ্জতের মালিক কে আল্লাহ রাসূলের পরে কে ইমানদার দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনের উপরে আমি আল্লাহকে তুমি স্বীকার করার কারণে এই জমিনের বৈধ বাসিন্দা তুমি এছাড়া যত বেঈমান আছে সব এই জমিনের ভাড়াটিয়া আল্লাহ এই জমিনের বৈধ বাসিন্দাকে ইমানদার কেন বাড়িও বাড়িতে ভাড়া থাকে বাড়িওয়ালারা স্বীকার করে ঠিক না ঠিক এই জন্য আমরা বৈধ বাসিন্দা কিন্তু যারা বাড়িতে থাকো আল্লাহর জমিনে থাকো আল্লাহর আকাশের নিচে থাকো আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর নিয়ামত আল্লাহর ফুল আল্লাহর ফল আল্লাহর নুন আল্লাহর পানি সব কাজের আল্লাহরে মানে না এরা এই জমিনের ভাড়াটিয়া আল্লাহর অকৃতজ্ঞ গোলাম কথা কোন ঠিক কিনা আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ালিল্লাহিল আরদু জমিন আমার জমিন কার ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন জমিন আমার এই জমিনের বৈধ বাসিন্দা আমার নেককার বান্দা বান্দীগণ বাকি সব বারাটিয়া বারাটিয়া চিনেন মশারি টাঙ্গানোর জন্য ফুডা করতে গেলে বাড়িওয়ালা এসে কয় আমার বাড়িতে ড্রিল মেশিন লাগাইছেন কার দিয়েছেন কাকে জিজ্ঞেস করছেন এই বাড়ি আমার না আপনার আপনার তাহলে এখানে ড্রিল মেশিন লাগাইছেন যে কয় ডেঙ্গু মশা হয় তো ওই জন্য মশারি টাঙ্গাইতে হবে সরকার বসে মশারি টাঙ্গো আমার মশারি টাঙ্গানোর তো ফুডা নাই ফুডা করে হুক লাগামু কয়টা আমাকে জিজ্ঞাস করে ড্রিল মেশিন লাগানো উচিত ছিল ঠিক কি না বাড়ির সামনে আয়সা কয় কি হুজুর ভাড়া নেওয়ার টাইমে তো বলছেন আপনারা পাঁচজন সদস্য জুতা সাত জোড়া কেন
ঠিক কি না জোতা সাত জোড়া কেন দুই জোড়া বেশি কেন বারানে অট্টমে পছন্দ পাঁচ জন সদস্য ফ্যামিলি মেম্বার 18000 টাকা বারা সাত জন কেন কো মায় আইছে গ্রামেতে দাদি আইছে চিকিৎসা করার জন্য কো জলদি যাইতে কোন গ্রামে যাইতে কোন পানি বিল বেশি বিল কে দিবে বিদ্যুৎ বিল কে দিবে এত পানি খরচ কে দিবে বা এরা কয় বাড়িওয়ালা আর ওরে কয় ভাড়াটিয়া ঠিক কি না আল্লাহর জমিন কার আসমান কার খেতে ফসল কে দেয় গাছে ফল কে দেয় চন্দ্র সূর্যর মালিক কে আল্লাহ কয় যারা মাংস শিকার করছো তারা বৈধ বাসিন্দা আর বাকিরা সব বাড়াটিয়া আমার জমিনে চলবে মাথাটা উঁচু করে তাকানোর সাহস তোর নাই মাথা নিচু করে চোরের মতো চলবা কারণ বাড়িতে তাকাও বাড়িওয়ালা ছিল না কথা ঠিক না বেটি شمس قمر سرخ زمي انجم اختار دشت جبل وادي وصحرا وسمندر مور ملخ دام در طير كبوتر شام سهر ظلم تزو احمر اصفر گلزار گلابرگ شجر کس نے بنایا گلزار گلابرگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہوئے سب جس نے بنایا طالب مایوسی کا ہوئے سب جس نے بنایا زرگن مرحبا آسمان زمین کے بنائی سے আল্লাহ কো যারা এই কথা স্বীকার করায় না আমার জমিনে থাকো আর যদি স্বীকার না করো আমার জমিন ছেড়ে চলে যাও ফানফুজু ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহ কহে জিন এবং ইনসান আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে যদি মানতে মন না চায় আমার আসমান জমিন রেখে চলে যাও যাইবা কোথায় লা তানফুজুনা যাওয়ার জায়গা না যেখানে যাইবা ইল্লা বিসুলতান সেখানেও যায় দেখবা এটা আমি আল্লাহর রাজত্ব সেখানে চলছে আল্লাহ কো কই যাবি পলায়া কই যাবি যারে মানু তারে বলো আলাদা জমিন বানাইতে সেখানে যাও কিন্তু যায়া দেখবা ওইটা ওই তোমার রবে বানায় না এটা আমি আল্লাহ বানাইছি কথা কো ঠিক কি না পাহাড়ে যাইবা পাহাড়টা কার আকাশে যাইবা আকাশ কার সাগরে যাইবা সাগর কার ও মুসলমান নীল আমিষ্টং চাঁদের দেশে গেছে আমেরিকান বিজ্ঞানী প্রথম চাঁদের দেশে যাইয়া যখন সে জান থেকে নামছে ক্যামেরাটা লইয়া জান থেকে নামার পরেই টাইমটা ছিল ফজরের টাইম জান থেকে নামার পরে শুনে চাঁদের দেশে আজান চলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আযান শুরু হয়ে গেছে এবার নীল আমিষ্টং এদিক ওদিক তাকায় আর কয় হায় আমরাই না প্রথম আইছি চাঁদের দেশে মুসলমান আমাদের আগে মুয়াজ্জিন কবে পাঠাইলো চাঁদের দেশে আমরা না প্রথম আইছি চাঁদে মুসলমান আবার মুয়াজ্জিন কবে পাঠাইলো মুয়াজ্জিন খুঁজে মুয়াজ্জিন দেখা যায় না আজান কিন্তু শোনা যায় আল্লাহু আকবার আজান শোনা যায় মুয়াজ্জিন নাই নীল আমিষ্টং আজানটাকে রেকর্ড করছে রেকর্ড করে মনে মনে নিয়ত করছে যে আজান ওয়াশিংটনের মসজিদে শুনতাম এই আজান আজকে চাঁদের দেশে সত্যি জমিনে যায় জিজ্ঞাসা করব এই আজান কে দিয়েছে এই রেকর্ডের আজানের সাথে জমিনের আজান যদি মিলে যায় তাহলে আমি বিশ্বাস করব খ্রিস্টান ধর্ম ভুয়া ইসলাম সত্য আমি কালমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যাব নীল আমিষ্টং দুনিয়াতে আইছে জান নিয়ে নামার পরে কোনো কথা নাই বার্তা নাই সোজা কেন্দ্রীয় মসজিদ মসজিদে যায় ইমাম সাহেবের যে হুজুর মুয়াজ্জিন সাহেব কই কাছে তো কেন কোন একটু আপনার আজানটা শুনতাম কই কেন আমি একটা এই আজানের ধ্বনি চাঁদের দেশে শুনে আইছি আল্লাহু আকবার আচ্ছা হুজুর আপনারা কি চাঁদে কোনো লোক পাঠাইছেন ওখানে আজান দেয় ফাঁসক তো কয় না তো ওখানে আজান কোত্থেকে পাইলাম এটার তত্ত্বটা কি এটার ধর্ম তত্ত্বটা আপনি দেন আপনি কি জ্ঞানী কো হ্যাঁ ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ তাহলে চাঁদের দেশে আজান কোত্থেকে গেল আল্লাহু আকবার ওয়াশিংটনের ইমাম সাহেব ডাক দেয় কয় শোনো খ্রিস্টানের বাচ্চা শোনো আজান হয় জমিনে এই আজান আসমান পার হয়ে চাঁদ সূর্যের দেশ হয়ে সিদরাতুল মুনতাহ হয়ে আল্লাহর বারে আরশে মহল্লায় পৌঁছে যায় কোথায় পৌঁছে যায়
আরশে আযিমে পৌঁছে যায় যাওয়ার টাইমে আকাশের গেটগুলো দিয়ে পার হয়ে যায় চাঁদের দেশ সূর্যের দেশ হয়ে যায় তাই নাকি কয় হক কথা হইলে ওই আযান আমি একটু শুনতে চাই আযান দেন মুয়াজ্জিন আযান দেন মুয়াজ্জিনের আযান একবার শুনেন আর রেকর্ডের আযানের সাথে মিলায় মিলে দেখে রেকর্ডের আযান মুয়াজ্জিনের আযানের সাথে হুবহু মিলে যায় জয় আল্লাহু আকবার যেই মাত্র রেকর্ডের আযানের সাথে মুয়াজ্জিনের আযান মিলে যায় সাথে সাথে নীলামিষ্ট কম্পরে দেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাথে সাথে এই বিজ্ঞানী কালমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে আল্লাহু আকবার এই জন্য মুসলমান তুমি কই যাও সৌন্দর্য দেখার জন্য আল্লাহ তোমাকে এই জমিনের বৈধ বাসিন্দা বানাইছে কথা কোন ঠিক কিনা দুই নম্বর গেল তিন নম্বর পুরস্কার যারা ঈমান এনেছো তোমাদের অভিভাবক আমার আল্লাহ বেঈমানদের কোনো গার্ডিয়ান নাই যারা আল্লাহু আকবার এটা আমার কথা নয় নবীর কথা নয় ওলির কথা নয় আমার আল্লাহর কথা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমি ইমানদারদের গার্ডিয়ান আমি ইমানদারদের দোস্ত আমি ইমানদারদের বন্ধু জোরে আল্লাহু আকবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন জালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম জোরে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইমানদার তোরে আমি এত ভালোবাসি তোরে আমি এত মহব্বত করি এই কারণে যে জালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু আমি আল্লাহ ইমানদারদের গার্ডিয়ান ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম বেঈমানদের কোনো অভিভাবক নাই গার্ডিয়ান নাই কথা কোন ঠিক কিনা বেঈমানদের কোনো গার্ডিয়ান আছে কোন কি 33 কোটি গার্ডিয়ান কয় কোটি যার বেশি গার্ডিয়ান থাকে বিপদে একজন হয় না কথা ঠিক কি না যার অভিভাবক বেশি থাকে এরা বিপদে কেউ রে হয় না মানে এলাকার এক লোক যদি কয় কমিশনার আমার গার্ডিয়ান সভাপতি গার্ডিয়ান হাজি সাহেব গার্ডিয়ান শহীদ ভাই গার্ডিয়ান মজিবুর সাহেব গার্ডিয়ান সিদ্দিক সাহেব গার্ডিয়ান 18 জন গার্ডিয়ান বানাইছে বিপদে বললে দেখবেন একটা হয়তো না তোর কি অভিভাবকের অভাব আছে সালিশে আমি না গেলে কত সালিশ করেন না আছে কমিশনার লো সেরলা কমিশনার গো শহীদ মেরেলে সেরলা শহীদ ভাই গো আপনাদের প্রদত্ত সভাপতি তো সেরলেন এক বা হাজি সাহেব বলে তো আর কেউ লাগে না এর রাজার হুকুরের মতো দুধ দৈন্য কেউ নাই সবাই পানি ডালবে কত ঠিক না ঠিক আল্লাহ কত রাত তো গার্ডিয়ান অভাব নাই তুলসী গাছ তোর গার্ডিয়ান বট গাছ তোর খোদা চাঁদ তোর খোদা সূর্য তোর খোদা আগুন তোর খোদা পানি তোর খোদা দুর্গা তোর খোদা দরগা তোর খোদা তুলসী গাছ তোর খোদা সূত্র গাছ তোর খোদা হাসরের মাদার একজন ভাবি না আমি আল্লাহ বন্দার জন্য ওই বন্দারদের জন্য আছি ছিলাম থাকবো কথা ঠিক কিনা বিয়ের জন্য এক দেবতা পূজা করে বিয়ে সাথে শেষ হয়েছে এখন বাচ্চার জন্য আবার আরেক দেবতার কাছে গেছে কি লইয়া সিঁদুর লয়ে গেছে কলা লয়ে গেছে বাচ্চা হয়েছে এটার বিদ্যার জন্য আরেক দেবতা পূজা করে এটার বিয়ের জন্য আরেক দেবতা পূজা করে এটা চাকরির জন্য আরেক দেবতা পূজা করে কথা ঠিক না ঠিক আল্লাহ কো আমি এত কমজোর খোদা নই আমি একাই অলরাউন্ডার কথা ঠিক না সন্তান দে আমি আল্লাহ শিক্ষা দে আমি আল্লাহ বিদ্যা দে আমি আল্লাহ বুদ্ধি দে আমি আল্লাহ সুখ দে আমি আল্লাহ দুঃখ দে আমি আল্লাহ চাঁদের মালিক আমি সূর্যের মালিক আমি রোদ দে আমি আল্লাহ বৃষ্টি দে আমি আল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওয়জুদ আল মুস্তাজমে বিজমি সিফাতিল কামাল আল্লাহ কয় চিনলি না আমি এমন সত্য আমি ছিলাম আমি আছি আমি থাকব লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম একটা সেকেন্ডের জন্য আমার নিদ্রাও নাই তন্দ্রাও নাই ঠিক কি না আমি হাইয়ুল কাইয়ুম আমি আছি আমি ছিলাম আমি চিরঞ্জীব আমি সদা সর্বদা আছি একটা মুহূর্তের জন্য আমার নিদ্রাও নাই তন্দ্রাও নাই সেই মহা অবতারিত সত্তা আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ এত কিছু দেওয়ার পরে তুমি কার দুয়ারে যাও কার কাছে যাও এই জন্য আগে আত্মতৃপ্তি লাভ করো এছাড়া ইমান আমলের মজা পাইতা না কথা ঠিক কিনা
এইজন্য আল্লাহর হাবিব বলেন যাকাতু আমাল ঈমান মাররাদিয়া বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামে দীনাম ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলাম আল্লাহর হাবিব বলেন এরা ঈমানের স্বাদ পাইছে যারা আল্লাহকে রব হিসাব পায় সন্তুষ্ট ইসলামকে ধর্ম পায় সন্তুষ্ট নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ পায় সন্তুষ্ট যারা এরা অরিজিনাল ঈমানের মজা পাইছে ঠিক কিনা আর যারা মনে করে বাবু মুসলমান ছিল সত্যি কুরবানিতে গরু একটা কিনতো সাইদ নগর থেকে এখন বাপ নাই আমারও তো একটা কিনার দরকার রোজা দুই সাইডে মাঝে মাঝে রাখলেও ভালা যা কয়টা ভারি রাখমো মাঝে মাঝে মক্কা মদিনা ঘুরে আসমো এই ইসলামওয়ালারা ইমানের মজা পায় না ঠিক কিনা ইমানের মজা পাওয়ার জন্য নবী বলে দিয়েছে মাররাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা আল্লাহ ডাক দিয়ে কো বান্দা দুনিয়ায় শুধু শেষ নয় পরকালে তোরে কি দিব তুই জানছস নি হিসাব মিলাইছস নি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা জোরে আল্লাহু আকবার বন্দা তুই ঈমান আনছস তুই ব্রাজিলের পিছনে দৌড়াস কেন আর্জেন্টিনার পিছনে দৌড়াস কেন নাস্তিকদের পিছনে দৌড়াস কেন ইহুদি নাসারার পাগল কেন তুই ঈমানের পাগল হন আমি আল্লাহর পাগল হন তোরে আমি জান্নাতুল ফেরদাউসে নিয়ে আপ্যায়ন করব তোরে কোন সুবহানাল্লাহ কি আপ্যায়ন করব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বন্দা দুনিয়াতে তোর মুখের আশা পূরণ হইছে মনের আশা পূরণ হয় নাই আর জান্নাতে নিয়ে আগে আমি সব মুখের আশা নয় আগে আমি আল্লাহ মনের আশাগুলো পূরণ করব জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে আগে কোন আশা পূরণ হয় মুখের বলেন কোনটা পূরণ হয় কোন আশা পূরণ হয় দুনিয়াতে মা মোবাইল কিনে দাও দিছে মোবাইল বলছো দেখে দিছে না বললে দিত না বাপে কথা ঠিক কি না মা আমি কবুতরের গোশত খামু ঠিক আছে তোর বাপের কমু কবুতর আনার জন্য মা আমি মহিষের গোশত খামু ঠিক আছে তোর আব্বার কমু মহিষের গোশত আনার জন্য আমার একটা ফুলা গোশত খাইতে কইছে যত টাকাই লাগুক আইন্না দাও জেন থেকে পারো আইন্না দাও হতে চাইছে দুনিয়াতে মুখ দিয়ে চাইলে ভাই মনে মনে রাখলে ভাই না কথা কোন ঠিক কি নাম আল্লাহ ডাক দেয়া জান্নাতে উল্টাটা হবে জান্নাতে আগে বুকের আশা পূরণ করব মুখের আশা হবে দ্বিতীয়বার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের জন্য ওই জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া তোমাদের মনে যেটা চাইবে ওইটা আগে দিব ওয়ালাকুম ফিহা মা তাদউন সেখানে যা মুখ দিয়া চাইবা তা তো পাইবাই মুখের আশা পরে বুকের আশা আগে পূরণ করব আমি আল্লাহ দেখুন আল্লাহ দুনিয়াতে মুখের আশা আগে পূরণ হয় পরকালে বুকের আশা আগে পূরণ হবে মুখেরটা দুই নম্বরে বুকেরটা আগে যেরকম আল্লাহু আকবার হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন জান্নাতি মানুষ জান্নাতের মাঝে হাঁটতে থাকবে হঠাৎ করে দেখবে জান্নাতের আকাশের মাঝে পাখিরা উঠতেছে যেরকম আল্লাহু আকবার সুন্দর সুন্দর পাখি জীবনে এরকম পাখি দেখে নাই এত সুন্দর পাখি জীবনে দেখে নাই পাখিগুলোর দিকে তাকাইয়া মনে মনে বলবে মুখে বলবে না বুকে বুকে বলবে কথা কোন কেমনে বলবে মনে মনে বলবে আল্লাহ পাখিগুলো এত সুন্দর না জানি গোশত কত মজা পাখিগুলো এত সুন্দর না জানে গোশত কত মজা এটা মুখ দিয়ে বলবে না অন্তর দিয়ে শুধু কল্পনা করবে মাত্র সাথে সাথে আমার আল্লাহ বলো ফেরেশতারা পাখিগুলো ধর ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আমি আল্লাহ বনে মো বন্দার মনের কথা শূন্য ফলাইছি আল্লাহু আকবার আমার বন্দা আফসোস করতেছে পাখিগুলো এত সুন্দর না জানি গোশত কত স্বাদ ও ফেরেশতারা পাখিগুলো ধর বুনা কর ফ্রাই কর কাবাব বানা আমার বন্দার সামনে হাজির কর লক্ষ লক্ষ প্লেটের মধ্যে সাজাইয়া এই পাখিগুলোকে প্রায় বানাইয়া হাজির করবে ফেরেশতারা ধরে আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে হাজার হাজার প্লেটের মধ্যে দেখা যাবে ফেরেশতারা এই পাখিগুলোর গোশত ফ্রাই করে নিয়ে আসবে যেই মাত্র খাবারগুলো নিয়ে আসবে
আল্লাহর বান্দা বলবে ফেরেশতারা এগুলো কোন খাবার এটি কিসের গোশত ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা একটু আগে যে আকাশে জান্নাতের আকাশে পাখিগুলো উড়াল দিয়েছিল তাকায়া তাকে মনে মনে কইছিলা গোশতগুলো না জানি কত স্বাদ পাখিগুলো দেখতে এত সুন্দর এই কথাটা আমার আল্লাহ জান্নে ভালাইছে আমাদেরকে অর্ডার দিয়া দিয়েছে পাখিগুলো ধর ফ্রাই কর পুনা কর কাবাব বানা আমার বন্দর সামনে হাজির কর খা বান্দা খা বান্দা এক বইতে সমস্ত খাবারগুলো খেয়ে ফেলবে যারা আল্লাহু আকবার 60,000 প্লেট খাবার একসাথে খেয়ে ফেলবে এরপরে ঢেক দিবে ঢেক ডেকর দিবে ডেকরে দুনিয়াতে বদহজম হলে ডেকরে দুর্গন্ধ আসে জান্নাতের এমন ঢেকর দিবে পুরো জান্নাত মুখরিত হয়ে যাবে সোগরানে আল্লাহু আকবার বান্দা একটা ঢেক দিবে হজম হয়ে যাবে আবার নতুন নতুন খাবার আসবেন আল্লাহ কোয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের প্রাণে যা খোঁজে তোমাদের মুখে যা চায় সব আয়োজন আমি আল্লাহ করে রাখছি তুমি বেঈমানের পিছনে দৌড়ো কেন মালাইয়া জিদুনা রিহা বেঈমান জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত কাফের এতদিন জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে সুয়ের লেন্দার মধ্যে যে ছিদ্র আছে এটা দিয়ে যেদিন উট ঢুকবে ওই দিনই জান্নাতের গেট দিয়ে কাফেররা ঢুকবে এর অর্থ কি দাঁড়াইলো জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে না বেঈমান জাতি জান্নাতে ঢুকতে পারবে না নবী কো আমার উম্মতের শান সরসর দ্বারা বরাবর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো আল্লাহ দশটা দুনিয়া বরাবর একটা জান্নাত তোমাকে দিয়ে দিবেন জোরে কর আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলছে ঈমানদার নিজের ঈমানের মর্যাদা বুঝ ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম আমি আল্লাহ তোর মান তোর সম্মান বাড়িয়ে দিয়েছি উল্লাযিনা উতুল ইলমা দারাজাত আর যাদেরকে এলেম দিয়েছি এদের তো কথাই না এদের সম্মান অসংখ্য গুণ বাড়ায়া দিছি এটা আলেমের সম্মান ও মুসলমান অসংখ্য গুণ কত গুণ ঠিক কিনা একটা মন্ত্রী মহোদয়কে মানুষ সম্মান করে চেয়ারম্যানকে সম্মান করে এমপিকে সম্মান করে মেয়রকে সম্মান করে এটা ক্ষমতার কারণে ঠিক কিনা ক্ষমতা হারাইলে কেউ সালামও দিত না কত ঠিক না ঠিক মন্ত্রী কতদিন যতদিন মন্ত্রী আছে এই ঢাকা শহরের মেয়র ছিল মির্জা আব্বাস জেলখানায় আছে খবর বলার কেউ নাই কত গুণ ঠিক কিনা কত ঠিক কিনা ও মুসলমান এই জন্য ক্ষমতার সম্মান ক্ষণিকের কিন্তু এলেমের সম্মান চিরস্থায়ী জোরে কর আল্লাহু আকবার আমার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীদের সর্দার বানাইছে কোরআনের বরকতে জোরে কর আল্লাহু আকবার কোরআনের বরকতে মুসলমান মক্কার দাম বেড়ে গিয়েছে কোরআনের কারণে মদিনার দাম বেড়ে গিয়েছে কোরআনের কারণে রাহমাতুল লিল আলামিনের দাম বাড়ছে কোরআনের কারণে কোরআনের রেহানের দাম বাড়ছে কোরআনের গিলাফের দাম বাড়ছে কোরআনের কারণে আলেমের সিনহার দাম বাইরে গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করছে জোরে কর আল্লাহু আকবার নবী বলেন জাহান্নামের আগুন আর কোরআনওয়ালা অন্তর কোনোদিন এক জায়গায় জমা হইতে পারে না যে সিনার ভিতর কোরআন আছে ওই সিনার ওই অন্তর আর জাহান্নামের অগ্নি একত্রিত হতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য এমপির বাবা হয়ে কত অহংকার চেয়ারম্যানের বাবা হয়ে কত অহংকার শিল্পপতির বাবা হয়ে কত অহংকার কিন্তু আল্লাহর কোরআনের পাকিদের বাবা যারা হইছে এদের অহংকারের সাথে কোনো তুলনা নাই কথা কোন ঠিক কিনা বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসির আইনা যদি তোমার জানাজার ইমামতি করো আমি ধনী মানুষ আমি আপ ডাউন ভাড়া দিয়া বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসকে নিয়ে আসব যিনি সৌদি আরবের ধর্মমন্ত্রী এবং কাবার এক নম্বর ইমাম গত 1000 বছরে এরকম ইমাম পায় নাই বাইতুল্লাহ ওই ইমামকে যদি আনো তোমার জানাজার জন্য আপ ডাউন 10 লক্ষ টাকা বিমান ভাড়াও দাও তারপরও তোমার গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই
কিন্তু তোমার সন্তান কোরআনের পাকি যদি বলে কাতার সোজা করো গো কাতার সোজা করো এই লাশটা আমার বাবা লাগে বাবার জানাজা আমি সন্তানে পড়াবো হযরত আল্লাহু আকবার যেই মাত্র বলবে কাতার সোজা গরম ফেরেশতারা বলবে একটু দেরি করো জমিনের মুসলমান শুধু নয় আকাশের ফেরেশতাদের লাইন দাঁড়াইতে দাও হযরত আল্লাহু আকবার ও ইমাম সাহেব একটু দাঁড়াও তোমার বাবার জানাজা মহল্লার মানুষ নিয়ে শুধু ইমামতি কইরো না আমরা আসমানের মহল্লার ফেরেশতাদেরকে দাঁড়ানোর সময় দাও হযরত আল্লাহু আকবার বন্দা বলবে আমার বাবার কাছে পাওনা দাওনা থাকলে ক্ষমা করে দিয়েন আচার আচরণে কষ্ট পেলে মাফ করে দিয়েন কাতার সোজা করেন এই লাশটা আমার আব্বা লাগতো আমি তার সন্তান বাবাই শখ করে আমার লেখাপড়া করাইছিল কোরআনের হাফেজ বানাইছিল জানাজা ইমামতির জন্য আমি জানাজার ইমামতিতে দাঁড়াইলাম না ইমামুন লিমান হাজারা ওয়ালি মাইয়াজরো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এ মুসলমান শুরু হয়ে যাবে আল্লাহুম্মা গফিরলি হাই وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا بندا جوكون চিৎকার মারে কাঁদতে থাকবে দোয়াগুলো পড়বে আল্লাহ বলবে বান্দা কান্দিস না তোর বাবার গুনাহ জমিনের উপরে থাকতেই লাশ মাফ করে দিলাম হযরত আল্লাহু আকবার এইজন্য মুসলমান খনিকের 20-15 বছরের জীবনের সুখের জন্য একটারে অস্ট্রেলিয়া পাঠাইছো আরেকটারে কানাডায় পাঠাইছো একটারে এমবিএ করাইলা আরেকটাকে বিবিএ করাইলা থাকবা কয়দিন দুনিয়াতে যে দেশে চিরকাল থাকবা ওই দেশের জন্য একটা ফুলারও তো তুমি হাফেজ আলেম বানাইলা না ও ঢাকা শহরের শিল্পপতিরাম তোমাদের মুঠা বুদ যদি হাজি আবু সাইদ সাহেবও থাকতাম তাহলে তোমাদের মতো প্রাসাদের পর প্রাসাদ বানাইতাম অট্টালিকার পর অট্টালিকা বানাইতো রামপুরায় ভাঙ্গা বাড়িতে থাকতো না আর মদিনার বাগান সাজাইতো না কথা কোন ঠিক কি না হাজি আবু সাহেব সুখ যদি গুলশান বনানীতে বহুতলা বাড়ি বানায় অভাব নাই কথা কোন ঠিক কি না কিন্তু জান্নাতের বহুতলার বাড়ির আশায় ওই রামপুরার ভাঙ্গা বাড়িতে ফাটা বাড়িতে থাকে আর মদিনার বাগান সাজায় দূরে কর আলহামদুলিল্লাহ